আজকের ব্লগটা শুরু করছি তোমাদের এখান থেকে অনেক অসংখ্য ফুলের ভালোবাসা অনেক কিছু দিয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি তো আজকে চলে এসেছি সকালবেলায় কাজকর্ম করে বাড়ির সব সব কিছু সেরে ঠেরে চলে এসেছি দুই বান্ধবী ঠাকুরনগর ফুল মার্কেটে তো দেখতেই পাচ্ছ ফুল আর ফুল মানে যেখানে তাকাবে ফুল আর ফুল তো যেহেতু আজকে চতুর্দশী তো সেই হিসাবে আমরা চলে এসেছি ফুল কিনতে তো ফুল কিনবো চলো দেখে নাও তোমাদের ফুল মার্কেটটা পুরোপুরি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কোথায় কি পাওয়া যায় আর কোথায় কি আছে ফুল এখানে শুধু ফুল ফুল সব কিছু দেখিয়ে দিচ্ছি দেখতে থাকে বিভিন্ন রকমের সব ফুল পূজো সামগ্রীর যত ফুল তারপরে মালা গাঁথা রয়েছে দেখতে পাচ্ছ একশো আটটা বেলপাতার মালা গাঁথা তো সম্পূর্ণ সব কিছুই আছে এই জায়গাটায় তো দেখে নিচ্ছ তোমাদেরকে দেখিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখাচ্ছি তো পুজো সামগ্রী ফুল এই সামগ্রীগুলো যেগুলো লাগে সম্পূর্ণ এখানে সব কিছু পাওয়া যায় তো ঘুরে ঘুরে দেখছি আর চলো দেখতে থাকো আর দেখো গোলাপের কালারগুলো কি অসাধারণ এত সুন্দর গোলাপের কালারগুলো এত ভালো লাগছিল মনে হচ্ছিল যেন নিয়ে নিই কিন্তু নিলাম না নিতে এসছি ফুল অন্য ফুল তাই তো নিতে নিয়ে নিলাম বেলপাতা যেহেতু শিবের মাথায় একশো আটটা বেলপাতা দেবো তো ছোটো ছোটো বেলপাতা খুঁজে 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 এক জায়গায় পেয়েছি তো সেই বেলপাতাগুলো নিয়ে নিলাম আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে তো এবার বেরিয়ে পড়ছি দেখতেই পাচ্ছ আমি গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি তো গাড়ি নিয়ে এবার বেরিয়ে পড়বো রাস্তায় তো চলো রাস্তায় বেরিয়ে পড়েছি আর বেরিয়ে বান্ধবীকে বললাম যে বান্ধবী একটু ভিডিও কার্ড যাচ্ছি যখন দুজনে একসাথে তো দুজনে স্কুটিতে করে যাচ্ছি প্রথমে তো আমার বান্ধবী আমার স্কুটিতে উঠতে ভয়ই পাচ্ছিল তারপরে উঠলো ওঠার পরে আমি ওকে নিয়ে বেরিয়ে গেলাম ও ভেবেছিল হয়তো আমি ভালো চালাতে পারি না কি কী বৃত্তান্ত ওই জানে সেটা তো ওকে নিয়ে বেরিয়ে পড়লাম দুজনের রাস্তা দিয়ে মজা করতে করতে যেরকম গেছি সেরকম আমার বাড়ি ফিরে এসেছি তো ফিরে আসার পরে কি কি করলাম বাড়ি ফিরে কিছু কাজকর্ম বাকি ছিল সেগুলো করলাম করে স্নান ঠান করে ঠাকুরকে পুজো দিলাম পুজোরটা সব কিছু সকালবেলায় একবার ঘুচিয়ে করে ফেলেছি খুচানো রয়েছে তো এইবার ঠাকুরকে পুজো করব সব কিছু পরিপাটি করে ঘুচিয়ে নিয়ে তো সব কিছু পরিপাটি করে পুজো করছিলাম তার মধ্যে তোমাদের দাদা চলে এসছে বাড়ি স্নান করে বললো আমিও ঠাকুরের মাথায় জল ঢালবো তো তোমাদের দাদাও শিবের মাথায় জল ঢাললো আর যেহেতু আজকে শনিবার তো শনিবারের দিন নিরামিষ খাওয়া হয় তো নিরামিষ তোমার দাদা এমনিতেই খেয়েছিল আর তোমার দাদা খুব শিবের ভক্ত ও ভোলে বাবার খুব ভক্ত তো সেখানে তোমার দাদা বাড়ি এসে সন্ধ্যার সময় স্নান করে ভোলে বাবার মাথায় জল দিল দেন তারপরে ছেলে দিল তারপরে দিলাম আমি আর ঠাকুরকে যখন আমি প্রণাম করছিলাম তো তোমাদের দাদা আমার ভিডিওটা করে দিচ্ছিলো তো অস্বাভাবিক ব্যাপার যে তোমাদের দাদা আমার ভিডিও করে দিচ্ছে কারণ যে মানুষটা আমার ভিডিও করতে চায় না আমার ফোনও ছবি তুলতে চায় না সেই মেয়ে মানুষটা ভিডিও করছে তো করার পরে ঠাকুরকে জল দেওয়ার পরে আমি বসে পড়লাম যে আমি একটা ইয়ে করেছিলাম যে ঠাকুরকে কাছে আমি একশো আটটা বেলপাতা দিয়ে ঠাকুরকে গায়ত্রী মন্ত্র জপ করে ঠাকুরকে পুজো করব। তো শুরু করে দিলাম গায়ত্রী মন্ত্র জপ করা আর ঠাকুরকে বেলপাতা দেওয়া তো তোমাদের যেহেতু আমার এখন আর কেউ ভিডিওটা ধরার মতন নেই তো ক্যামেরাটা এক জায়গায় রেখে তো আমি ভিডিওটা করছি তোমাদেরকে দেখানোর জন্য তো দেখে নাও গায়ত্রী মন্ত্র পাঠ করা শেষ হয়ে গেছে পুজো সম্পূর্ণ হয়ে গেছে তো পুজো সম্পূর্ণ করার পরে এই যে তোমাদেরকে পুরো ঠাকুরের সব পু যেভাবে আমি পুজো করেছি কি কি দিয়েছি সব কিছু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এইখানে ঠাকুরের মাথায় শিবের মাথায় একশো আটটা বেলপাতা দেওয়া তো কাইস চার পোহরের জল ঢালা হয়ে গেছে কমপ্লিট হয়েছে রাত্রিবেলায় সাড়ে তিনটের সময় জল ঢেলেছি লাস্ট ঢেলে তারপরে আমি বিছানায় শুইনি নিচে বিছনায় করেছি মেঝে মাটিতে মেঝে বিছনায় করে শুয়েছিলাম তারপরে সকালবেলায় উঠে স্নান করেছি ঘরে কাজকর্ম করে স্নান করে দেন ঠাকুরকে পুজো দিয়েছি এই যে দেখো রান্নাঘরের দিকে রান্নাবান্না করতে তো চলো এবার রান্নাবান্না করে নিই তো আর তোমাদের কি দেখাবো এটুকুই দেখিয়েছি তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই বাই